সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিস ফ্যামিলিকে জেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি ময়দা এবং একটি ডিম দিয়ে খুব সহজে কিভাবে পিঠা তৈরি করতে হয় এটাই আপনাদের দেখাবো। দেখুন এই পিঠাটি দেখতে কতটা সুন্দর হয়েছে, উপরটা কতটা ক্রিসপি এবং ভেতরটা কতটা সফট। পিঠাটি খেতে কিন্তু অনেক মজার। চলুন দেখা যাক এই পিঠাটি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা বাজারে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালোজিরা। কালোজিরাটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠার ফ্লেভারটা অনেকটা ভালো আসে। দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এগুলো যখন মাখতে মাখতে এরকম দলা পেকে আসবে বা হাত দিয়ে ছড়ানোর সঙ্গে সঙ্গে সরিয়ে যাবে, এ পর্যায়ে এগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য একটু করে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু একবারে পানি অ্যাড করা যাবে না, এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে। এখানে কুসুম গরমের থেকে একটু বেশি হবে, গরম পানি আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটি ডো তৈরি করে নিচ্ছি। একটি ডো তৈরি করা হয়ে গেছে, এবার আমি একটি ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি। আমি ওই কাচের ঢাকনাটা সরিয়ে প্লেটের সাহায্যে আমি এটাকে 1 ঘন্টা যাবত ঢেকে রেখেছিলাম। অবশ্যই খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এগুলো আমি আবারও ভালোভাবে মেখে এর ভেতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি এবং হাতের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাতটা মেখে নিয়েছি এবং অল্প অল্প করে ডো নিয়ে আমি একটি করে পিঠা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম খুব সহজে পিঠাটি তৈরি করা যাবে। এরকম গোল গোল করে আমি সমস্ত পিঠা তৈরি করে নিলাম। এখানে আমার মোট 4টি পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম এবং ওই তেলের মধ্যে আমি 1-1 করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অল্প অল্প করে তেল উপরে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে, নাহলে উপর থেকে পড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। আমি সমস্ত পিঠা একদম চুলার আঁচটা মিডিয়ামের থেকে লোতে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। আমি 4টি পিঠা এভাবে করে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং অল্প অল্প করে তেল ছড়িয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু ফুলে আবারও ডাবল হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু খেতে অনেক মজার। বাসার ছোটো বড়ো সকলে কিন্তু এই পিঠেগুলো খেতে অনেক পছন্দ করবে। এরকম করে তেল কিন্তু ছড়িয়ে উপরে দিয়ে কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠেগুলোর যখন এরকম খুব সুন্দর কালার চলে আসবে, এ পর্যায়ে পিঠেগুলোকে আমি আবারও খুব ভালোভাবে চুলার আঁচটা লোতে রেখে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং উপর দিয়ে কত সুন্দর উপর দিয়ে হালকা হালকা ফেটে গেছে। পিঠেগুলোর টেস্ট কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে আমি সমস্ত পিঠা ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, উপর থেকে কতটা ক্রিসপি এবং ভেতরে কতটা সফট। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।